সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের নতুন একটা ক্লাসে দেখো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বীজগণিত এবং বীজগণিত থেকে এমন পাঁচটা অঙ্ক আমরা আজকে করব যে পাঁচটা অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত দশ বছরে অসংখ্যবার এসেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে আর একটু বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে রাখো ঠিক আছে তো স্ক্রিনে দেখো তেইশ নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাতে বলা হচ্ছে কি এ প্লাস বি ইকুয়াল সেভেন দেওয়া আছে এবং এ বি এর মান কত দেওয়া আছে বারো বলা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার এর মান কত হবে ওকে অনেকেই তোমরা এই ধরনের অঙ্ক করতে পারো তারপরেও কিন্তু ভুল হয়ে যায় বিভিন্ন সময় তো দেখো তো দেখি কিসের মান বের করতে বলেছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটার মান আমাদের বের করতে বলেছে তো এম বি হোল স্কোয়ার মানে আমরা কি জানি আমরা কিন্তু বেশ কয়েকটা সূত্র সরি একটা সূত্র জানি আর বেশ কয়েকটা অনুসিদ্ধান্ত জানি তাহলে এম্যান্স বি হোল স্কোয়ারের সূত্র কি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র এম বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস সরি এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি এটা একটা অনুসিদ্ধান্ত এবং আরও কিন্তু এ এস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে তো খেয়াল করো নিশ্চয়ই এই সূত্রটা প্রয়োগ এখানে হবে না কেন হবে না কেননা মান যে দুটো দেওয়া আছে এই দুটো মান এই সূত্রটাকে পারমিট করছে না কিন্তু পারমিট করছে কিন্তু এটাকে দেখো এ প্লাস বি জার্মান দেওয়া আছে এবং ফোর এ এর মধ্যে এবি জার্মান কিন্তু এখানে দেওয়া আছে তার মানে আমাদের মান দেখে নির্ধারণ করতে হবে যে সূত্র প্রয়োগ হবে নাকি অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে ঠিক আছে সরি একটু প্রবলেম হয়ে গিয়েছিল তাহলে আমরা করব করবো বলতো দেখি আমরা এ বি হোল স্কোয়ারের এই যে সূত্রটা সরি এই যে অনুসিদ্ধান্তটা এটা প্রয়োগ করে দিব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে কি হচ্ছে বলতো দেখি এ প্লাস বি এর মান কত এর মান হচ্ছে সেভেন তাহলে সেভেন তার উপর কি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মান কত এর মান হচ্ছে টুয়েলভ তাহলে আমরা টুয়েলভ বসাই দিলাম তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস বারো কত আটচল্লিশ ঊনপঞ্চাশ থেকে আটচল্লিশ বাদ দিলে কত থাকবে ওয়ান আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ বারো নম্বরে একটা অঙ্ক দেখতে পাচ্ছ বলা হচ্ছে কি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত এই অঙ্কটাও বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার এসেছে ওকে তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কি করব আমরা তো জানি যে এটা দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে তো দেখি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু এটা দেওয়া আছে মান কিসের বের করতে হবে এ তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তারপর উপর স্কোয়ার এটার মানে বের করতে হবে আমি কিন্তু এখান থেকে সরাসরি এটাকে একটু ভাঙিয়ে নিলাম ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা কী জানি যেখানে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার উপর বলো তো কী তার উপর কিন্তু হবে হোল স্কোয়ার মাইনাস হবে টু এ বি ওকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল কী হবে সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো কেন মাইনাস টু এ বি হচ্ছে খেয়াল করো ইকুয়াল চিহ্ন থাকার কারণে বাম পাশ এবং ডান পাশ এ দুটো কিন্তু সমান হবে সর্বদাই ঠিক আছে এই কারণে কিন্তু আমরা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটার সূত্র আমরা ফেলাই দিব এ প্লাস বি তার উপর কি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এভাবে তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে টু তাহলে আমরা টু বসাই দিলাম টু এর উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ কাটা থাকে ওয়ান তাহলে দুই দুগুণো চার মাইনাস দুই এক দুই তাহলে চার থেকে দুই গেলে কত থাকে দুই আমাদের সঠিক উত্তর ক স্ক্রিনে দুই নম্বরে যে অঙ্কটা দেখতে পাচ্ছো এই অঙ্কটাও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার এসেছে সবচেয়ে বেশি বার এসেছে কিন্তু এই অঙ্কটা এই অঙ্কটার অ্যান্সারই মুখস্থ হয়ে গেছে এইটিন রুট থ্রি কিন্তু এই অঙ্কটার অ্যান্সার ঠিক আছে তো আমরা একটু করবো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা যখন দেখব যে এই যে এ কিউব প্লাস বি কিউব এর মান বের করতে বলছে তাহলে এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত কি এর অনুসিদ্ধান্ত হচ্ছে কিন্তু এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কিন্তু এ প্লাস বি ঠিক আছে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এখন আমরা যে এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব। আমরা কিন্তু বলবো দেওয়া আছে কি বলতো এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু এটা দেওয়া আছে তাহলে বলো তো দেখি এখানে আমরা যদি সুতরাং দেই দিয়ে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করি যে এটা সূত্রটা কি হবে তাহলে এটাকে কিন্তু আমরা এই আদলে আগে সাজাতে পারি এ কিউব প্লাস হচ্ছে বি তার উপর কি কিউব তাহলে এই আদলে যদি আমরা সাজাই তাহলে এ প্লাস বি তার উপর কি কিউব মাইনাস থ্রি এ বি এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি কিন্তু এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু এক্সের মান দেওয়া আছে এখানে কিন্তু কিসের মান দেওয়া আছে এক্স কিন্তু এখানে মান দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক এই কারণে আমাদের কিন্তু ওয়ান বাই এক্সেরও মান এখান থেকে বের করতে হবে তো এক্স দেওয়া থাকলে ওয়ান বাই এক্স বের করার নিয়ম হচ্ছে যদি সংখ্যাগুলো পাশাপাশি হয় তাহলে হবে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু তার মানে তিন আর দুই পাশাপাশি এই জন্য হবে রুট থ্রি মাইনাস রুট টু এক্সের মান যদি হয় রুট থ্রি প্লাস রুট টু তাহলে ওয়ান বাই এক্সের মান হবে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে সুতরাং আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এটা বের করে নেব কেন বের করে নেব কেননা আমাদের তো প্রয়োজন এটাই তাহলে হবে রুট থ্রি প্লাস রুট টু সরি রুট রুট থ্রি প্লাস রুট টু এক্সের মান আর এটার মান কি ওয়ান বাই এক্সের মান হচ্ছে প্লাস রুট থ্রি মাইনাস রুট টু একই লাইনে চিন্তা করো এই রুট টু রুট টু কাটা তাহলে কয়টা রুট থ্রি হচ্ছে টু রুট থ্রি তাহলে এইটার মান কি হচ্ছে বলো তো দেখি টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি তারপর আমরা কী দিব কিউব মাইনাস এটা এটা কাটা তিনাক্ষে কত তিন ইন্টু এটার মান কত টু রুট থ্রি হয়ে গেল তাহলে মনে রাখো এখানে ক্যালকুলেশন করলে হয় চব্বিশ রুট থ্রি মাইনাস এখানে তিন দুগুণো সিক্স রুট থ্রি তাহলে চব্বিশ রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি যদি আমরা বাদ দিয়ে দিই কত থাকে এইটিন রুট থ্রি ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সারটা খ এবারে আমরা স্ক্রিনে যে বিশ নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে সেই অঙ্কটার আমরা সলিউশন করা শুরু করবো এই অঙ্কটাও বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার এসেছে তো আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া আছে ফোর্টি ফাইভ এ মাইনাস বিয় মান দেওয়া আছে থ্রি এবং এর মান বের করতে হবে তাহলে এর যে সূত্র এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার উপর কী হোলস্কোয়ার এটা এব সূত্র এখন এখানে এ মাইনাস বি মান দেওয়া আছে তার মানে আমরা এখানে মানটা বসাতে পারবো তাই না কিন্তু এ প্লাস বি মান দেওয়া নাই এ প্লাস বি এর বদলে এইটার মান দেওয়া আছে তাহলে সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর্টি ফাইভ এটাকে একটু সোজা করে নিতে হবে তাহলে কীভাবে করবো এটা আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কত ফোর্টি ফাইভ আচ্ছা বলো তো দেখি এখান থেকে আমরা এ প্লাস বি মান বের করতে পারবো কি না তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিরমান কত দেওয়া আছে থ্রি তাহলে বসাই দিলাম থ্রি ইকুয়াল ফোর্টি ফাইভ তাহলে এ প্লাস বি এর মান আমরা কত বের করলাম বলতো দেখি ইকুয়াল ফোর্টি ফাইভকে তিন দিয়ে ভাগ করলে ফিফটিন তার মানে আমরা মান পেয়ে গিয়েছি তাহলে কি বসাবো এবারে আমরা আমরা বসাবো এ প্লাস বি এর মান হচ্ছে ফিফটিন ডিভাইডেড বাই টু তারপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান কত এ মাইনাস বির মান দেওয়াই আছে থ্রি তার মানে থ্রি বাই টু তারপর কি হোল স্কোয়ার তাহলে কী হবে বলতো পনেরো পনেরো কত হয় দুইশো পঁচিশ দুই দুগুনো চার মাইনাস তিন তিরিখা নয় দুই দুগুনো চার তাহলে লসগু চার লশগু যদি চার হয় তাহলে দুইশো পঁচিশ মাইনাস নয় তাহলে দুইশো পঁচিশ থেকে যদি আমরা নয় মাইনাস করি কত হয় বলো তো দেখি দুইশো ভাগ চার তাহলে চার পাঁচে কুড়ি পাঁচ থাকলো এক চার চারে ষোলো তাহলে ফিফটি ফোর হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট ওকে এই পঁয়ত্রিশ নম্বর যে অঙ্কটা আছে এটাও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে খুব কম এসেছে তবে সাম্প্রতিককালে এই ধরনের অঙ্ক আসতে দেখা যাচ্ছে তাহলে কী দেওয়া আছে বলতো দেখি টু এক্স ওয়াই প্লাস ওয়াই টু ফোরটিন দেওয়া আছে এবং বলা আছে এক্সের মান থ্রি তাহলে টু ওয়াই প্লাস এক্স এর মান কত হবে তাহলে আমরা তো ইকুয়াল এখানে আমরা বলতেই পারি যখন আমরা এক্সের মান জানি এক্সের মান কত জানি তিন তাহলে প্লাস এখান থেকে আমরা ওয়াইয়ের মান যদি বসাতে পারি টু ইন্টু এখানে ওয়াইয়ের মান বসাই দিয়ে এটাকে গুণ করে যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো এখন আমাদের কার মান বের করতে হবে ওয়াই মান তাহলে এক্সের মান যদি আমি এখানে বসাই দিই তাহলে টু ইন্টু থ্রি ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু ফোরটিন তাহলে তিন দুগুনো সিক্স ওয়াই প্লাস ওয়াই ইকোয়াল টু ফোরটিন তাহলে সেভেন ওয়াই ইকুয়াল টু ফোরটিন তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু টু সাত দুগুনো চোদ্দো তাহলে কার মান টু ওয়াইয়ের মান টু তাহলে দুই দুগুনো চার চার তিনে কত সাত তার মানে এটার মান হবে সাত দেখো এইভাবে বুঝে বুঝে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি আমি কিছুটা ব্যস্ত সময় পার করছি সামনেই নির্বাচন রয়েছে ওকে তো খেয়াল করো বিষয়টা যে আমরা পরবর্তী সময়ে এই বীজগণিত থেকে কিন্তু আরও বিস্তারিত অঙ্ক করাবো তো তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবে না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবে ওকে আর আমার ম্যাথের একটা বেসিক কোর্স রয়েছে এই কোর্সটা কিন্তু এই জানুয়ারি মাসে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসেই হচ্ছে মোটামুটি অনেকগুলো ক্লাস হবে অলরেডি আমার কোর্সে কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গিয়েছে তোমরা যারা কোর্সে জয়েন করতে চাচ্ছ খুব দ্রুত সময়ের মধ্যে কোর্সে জয়েন করে ফেলো কোর্সে জয়েন করার জন্য জিরো জিরো টু সেভেন সিক্স এই নাম্বারে সরাসরি আমাকে কল করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করেও কিন্তু তুমি কোর্সে জয়েন করে ফেলতে পারো ঠিক আছে তো আজকে পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো